সালারে গোষ্ঠী সংঘর্ষের জেরে ধৃত ১৯ জনকে সোমবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়। রবিবার দুপুরে সালার থানার পূর্বগ্রামে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ ও প্রতিপক্ষ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম সহ দুপক্ষের মোট ১৬ জন যুবক। দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় সালার থানার পুলিশও। সেই ঘটনার জেরে পুলিশ সোমবার সকাল পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে। কান্দি মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেককেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। এই গতকাল একটা আপনার সালার পূর্বগ্রাম মোড়ে দুপক্ষের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। সেখানে পুলিশ, সালার থানার পুলিশ খবর পেয়ে গিয়ে সেই ঝামেলা আটকাতে যায় এবং আটকাতে গিয়ে তারা আক্রান্ত, পুলিশ সালার থানার পুলিশ নিজেরাই আক্রান্ত হওয়ার এই পরিপ্রেক্ষিতে সালার থানার পুলিশ কিছুজনকে অ্যারেস্ট করেন এবং আজকে মাননীয় এসিজিএম কোর্টে তোলেন এবং যার পরবর্তীতে হিয়ারিংয়ের পরে মাননীয় আদালত এই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এই আসামিদের। কতজন আজকে ১৯ জনকে ধরে নিয়ে আসা হয়েছে। কোন বিচারপতির নাম? শ্রীমতী সুস্মিতা মুখার্জি, লানের এসিজিএম, কান্দি কোর্ট। নিয়ে এই রায় দিয়েছেন। Thank you.